জ্যৈষ্ঠে তীব্র দাবদাহ, ওষ্ঠাগত জনজীবন। তার মধ্যেই পানীয় জল থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের তমলুক উত্তর সোনামুই গ্রামের এক পরিবার। কিন্তু কেন? অপরাধ বিরোধী দল করা। অভিযোগ, বিজেপি করার কারণেই তাদের পানীয় জল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অভিযোগের তীরে শাসক দল। বিজেপি করার জন্য টিএমসি আমরা করিনি বলে বিজেপি করার জন্য আমাদের জলটা বন্ধ করে দেওয়া হয়। আমি বিডিওকে কমপ্লেন করেছি, বিডিও থেকেও লোক এসেছিল, তারা কোনো কিছু বলছেনি, আমাদের জলটা চালু করছেনি। আমাদের বিজেপি করার কারণে আজ আপাতত 4-5 দিন ধরে আমাদের জল দিচ্ছে না। সেখানে আমাদের বাড়িতে অসুস্থ একজন ব্যক্তি আছে, তারপর ছোট ছোট ছেলে মেয়েরা আছে সেখানে। এবার সেই কারণে এবার জল তাদের পরিকল্পনা করে তারা জলটা বন্ধ করে দিয়েছে। বাইক নিয়ে যাতায়াত করার সময় গালাগালি, উল্টোপাল্টা কথা তোমার, তারপর তো আর মানে বাড়ির সবাইকে ধরে হুমকি দিচ্ছে, এমনকি মহিলাদেরকে ধরে মারারও হুমকি দিচ্ছে। আমাকে হুমকি দে, কেটে দেব, কুচিয়ে দেব, এইসব কথাবার্তা। কি চাইছে ওরা, কি বলতে চাইছে? ওরা বলতে চাইছে যাতে আমি টিএমসি চলে যাই, তাহলে গেলে আমার সমস্ত সমাধান হয়ে যাবে। তবে কি রাজ্য থেকে বিরোধী দলের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে শাসক দল? যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, কারণ দুটো জায়গা থেকে জলের কানেকশন এসেছে, দুটো সাবমার্সিবল জলের কানেকশন এসেছে, একটাতে সরাসরি আমার উপর কোনো অভিযোগ নেই। শাসক দলকে ধিক্কার জানিয়েছে বিজেপি, পাশাপাশি কটাক্ষ করেছে বাম কংগ্রেসও। জলের মানে কতখানি প্রয়োজন, এই তৃণমূলের অভব্য আচরণ, এই যে অভদ্রতা, তাদের নেতা পূর্ব মেদিনীপুরে ঢুকেছে নবজোয়ারের নাম দিয়ে, সেই জোয়ারের মধ্যে মানুষকে জল কেটে দেওয়া হয়েছে। জল কেটে দেওয়ার মতো এরকম দুর্ভাগ্যজনক তৃণমূলের পঞ্চায়েতের সিদ্ধান্ত আমরা ধিক্কার জানাচ্ছি। অর্থাৎ এই সরকার একটা স্কিম চালাবার, একটা সরকার মানুষের জন্য যে কাজ করবে সে জায়গা নেই। অর্থাৎ আমরা এই যে কাজটা করছে এর জন্য আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আর তৃণমূল দলটা এইরকমই দল যে যে দলের মধ্যে দিয়ে ভয়, ভীতি, সন্ত্রাস এইসব দেখিয়ে মানুষকে তাদের জনসমর্থনে ধরে রাখার চেষ্টা করছে, এবং এই সময়কালে তৃণমূল মানুষ থেকে বিচ্ছিন্ন। তারা ডিএম অফিস থেকে তারা অভিযোগ করেছেন, এমনকি জেলা পুলিশও অভিযোগ করেছেন, তার সত্ত্বেও এখনও পর্যন্ত তারা কোনো প্রকার সুরাহা পাননি। কবে তারা সুরাহা পাবেন বা এই গরমে তারা জল আদৌ পাবেন কিনা তা নিয়ে এক প্রকার সংশয় রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, কলকাতা নিউজ।